এই মুহূর্তে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার নাজমুস সালেহি, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আসলে মাগরিব নামাজের পর থেকে যে কেন্দ্রীয়ভাবে যে বয়ান শুরু হয়েছে সেই বয়ান এখনও চলমান রয়েছে। সেখানে আসলে ইসলামের বিভিন্ন হুকুম হাকাম এবং যে বিধিনিষেধগুলো রয়েছে সে সম্পর্কে কেন্দ্রীয়ভাবে বয়ান দেওয়া হচ্ছে এবং সেখানে হেদায়তেমূলক বক্তব্যের মাধ্যমে যে মুসল্লিরা এখানে এসেছেন তাদেরকে আসলে বিভিন্ন তালিম দেওয়া হচ্ছে। এছাড়াও খিত্তায় খিত্তায় বিভক্ত হয়ে অর্থাৎ স্থানীয় যে সমস্ত মুরব্বীদের মাধ্যমে মুরব্বীদের সাথে মুসল্লিরা এসেছেন সেই মুরব্বীরাও তাদের সাথে আসা মুসল্লিদেরকে তারা বিভিন্ন ভাগ হয়ে এখানে বিভিন্ন ধরনের তালিম তারা দিচ্ছেন। এছাড়াও পুরো প্রাঙ্গণে বলা যেতে পারে এখন রাতের যেহেতু খাবারের ব্যাপার রয়েছে সুতরাং সেখানে আমরা যে মূল ময়দান রয়েছে তাবলিগ ইজতেমা জামাতের সেই ময়দানের পার্শ্বে কিন্তু এক এক একটা অংশ ভিতরে বয়ান শুনছেন, অন্য আরেকটি অংশ তারা হচ্ছে বাইরে রাতের খাবারের আয়োজন করছেন এমন দৃশ্য এখানে। এবং বলা চলে যে আগামীকাল যেহেতু তাবলিগ জামাতের এই দ্বিতীয় পর্যায়ের ইজতেমার আখেরি মোনাজাত, সুতরাং মাগরিবের পর থেকে প্রচুর সংখ্যক মুসল্লি কিন্তু এখানে বাড়ছে। অর্থাৎ আমরা দেখেছি যে গাজীপুর থেকে যেই আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কে কিন্তু মানুষের পায়ে হাঁটা মানুষের সংখ্যাও বেশি এবং অসংখ্য গাড়িতে করে বাসে করে আগামীকালকের যে ঝক্কি ঝামেলা সেটি এড়ানোর জন্য মূলত মানুষ আগে থেকে এসে টঙ্গীর ইজতেমা ময়দানের আশেপাশে আত্মীয় স্বজনের বাসা এবং এই ময়দানের যেই আশেপাশে যেই জায়গাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছেন যাতে আগামীকালকে যাতে তাদের ইজতেমা মোনাজাতে যাতে তারা আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন। ঢাকার বাইরে থেকে আসা যারা সশরীরে এসে ইজতেমার মোনাজাতে অংশ নিতে ইচ্ছুক এই সমস্ত মুসল্লিদের অথবা সেই সমস্ত মানুষের সংখ্যা কিন্তু মাগরিব নামাজের পর থেকে এখানে বেড়েছে। অর্থাৎ যারা আগামীকাল মোনাজাতে অংশ নিতে চান তারা আগে থেকে কালকের ঝক্কি ঝামেলা এড়ানোর জন্য তারা আগে থেকে চলে আসছেন। যেহেতু কালকে ইজতেমার আখেরি মোনাজাত দ্বিতীয় পর্বের ইজতেমার, সুতরাং কালকে কিন্তু এই রাজধানীর আশেপাশের যেই সড়কগুলো রয়েছে টঙ্গী অভিমুখী সমস্ত সড়কে কিন্তু প্রচণ্ড পরিমাণে যানজট তৈরি হবে। এই যানজট এড়ানোর জন্য এই পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কোন রোডে কীভাবে যান চলাচল করবে এবং ঢাকায় টঙ্গী মাঠে প্রবেশের রাস্তাগুলো দিয়ে কী ধরনের যান চলাচল করবে এবং বাইরে হওয়ার যে রাস্তাগুলো রয়েছে সে সংক্রান্ত তাদের যে নীতিমালা রয়েছে তারা ইতিমধ্যে জানিয়েছেন এবং তার আমরা সে সমস্ত তথ্য যারা ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে ইচ্ছুক তাদেরকে জানিয়েছে। বলা চলে এখন যে শুধু এখান থেকে যে মুসল্লিরা আছেন তারা বলছেন শুধুমাত্র এখান থেকে তারা যে দীক্ষা বা যে শিক্ষা পাচ্ছেন শুধুমাত্র এটাই তারা ব্যক্তিজীবনে ধারণ করবেন না, এই শিক্ষা তারা ছড়িয়ে দিতে চান সারা দেশে। এই জন্য এখান থেকে অন্তত শতাধিক জামাত বেরোবে এই আখেরি মোনাজাতের পরে, তারা বিভিন্ন দলে ভাগ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এই দাওয়াত প্রচারের জন্য। এই ছিল আমার কাছে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা ময়দান টঙ্গীতে।